চুপুর স্ত্রী চুপুকে ভোট দিত কিনা আমার সন্দেহ আছে। আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদমবুসি করতে পারবো না। বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান 1973 সালে। তিনি যদি 15 বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরো বড় ফ্যাসিস্ট হতেন। এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল। এই সংবিধান গত 53 বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা যেদিন চুপুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়ে গেছে। আপনাদের মনে থাকার কথা যে চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদমবুসি করতে পারবো না। তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদমবুসি না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ, তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে? তো সেই ইনস্টিটিউশন তো নাই, এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। তো এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন, বর্তমান সরকার বিবেচনা করবেন, এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন। পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হবে, জনগণ নির্বাচিত করবে, তাহলে পরে চুপুর মতো লোক ইনস্টিটিউশন হতে পারবে না। যদি জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশে থাকতো তাহলে আপনাদের মধ্যে একজনও কি বিশ্বাস করেন চুপু বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারতো? চুপুর স্ত্রী চুপুকে ভোট দিত কিনা আমার সন্দেহ আছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি, আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আচ্ছা, এই সংবিধান আমাদেরকে গত 53 বছরে কি দিয়েছে আমি ওখান থেকে শুরু করব। এই সংবিধান গত 53 বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে, শেখ মুজিবের স্বৈরাচার একদলীয় শাসন দিয়েছে। এই সংবিধান আমাদেরকে 1973 সালের নির্বাচনে কারচুপি দিয়েছে। আপনারা হয়তো ভুলে গেছেন, যারা তরুণ তারা জানেন না, আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র। 1973 সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান 1973 সালে। এটা যেন আপনারা ভুলে না যান। আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন, আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন, শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্যে 15 বছর সময় লেগেছে। শেখ মুজিবুর রহমান 3.5 বছরে একদলীয় শাসন করেছিলেন। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তিনি যদি 15 বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরও বড় ফ্যাসিস্ট হতেন। এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না। এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন ব্যক্তির ব্যক্তিবন্দনার দলিল। এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তিবন্দনা ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না। এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল। এই সংবিধান বাংলাদেশের জনগণের কথা বলে না, বাংলাদেশের জনগণের অধিকারের দলিল না, এটা শুধুমাত্র এক ব্যক্তি এক পরিবারের অধিকারের দলিল।